হ্যালো গাইজ, আমি এখন একটি গোলাপের ক্ষেতে চলে এসেছি। গোলাপের জমি দেখতেই পাচ্ছ, অসংখ্য জমি তে গোলাপ গাছে ভর্তি। এখন সব কাটিং করছে, এই সন্ধ্যাবেলায় কেটে কেটে সব রেডি করছে। প্রায় খুব সুন্দর গোলাপ গাছ, গোলাপ ফুল, যেটা খুব সৌন্দর্যের ফুল, প্রত্যেক মানুষের প্রিয় জিনিস গোলাপ ফুল, সে গোলাপ গাছ। এ দেখো একটা ফুল পড়ে রয়েছে, এই দেখো খুব সুন্দর। এই ফুলটা বেশি ফুটে গেছে বলে বাজারে চলবে না। খুব সুন্দর করে দেখো ড্রেন করা রয়েছে, জল দেওয়ার জন্য ব্যবস্থা, এবং মাঝখানটাই শুকনো রয়েছে এখানে চলার জন্য, জলটা এখানে লাগে না কিন্তু এখানে জল লাগে। খুব সুন্দর করে পরিচর্যা করা আছে চাষি ভাই। গোলাপের দাম, এক একটা গোলাপের দাম 5 টাকা 6 টাকা করে বিক্রি হয়। খুব সুন্দর, এই দেখো এদিক থেকে গোলাপ গাছগুলো সুন্দর লাগছে। ও সেই সেই লাগছে পুরো ভিউটা অসাধারণ। গোলাপ ক্ষেত, এটা আমাদের নদিয়া জেলার বিরাশখালী গ্রামে অবস্থিত। এটা দেখতেই পাচ্ছ, এবং এই দেখো ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুঁটি দিয়ে তার দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে ঝড়ে না পড়ে যায়। এই দেখো জলের ব্যবস্থা এখানে, খুব সুন্দর গোলাপ গাছগুলো, খুব সুন্দর লাগছে। পাশের ভিউগুলো খুব অসাধারণ, গোলাপের ক্ষেতটা। প্রাণটা জুড়িয়ে গেল গোলাপ দেখে। সকলেই তোমরা কম বেশি গোলাপ ফুলকে ভালোবাসো। ও সেই সেই লাগছে অসাধারণ। এই দেখো দিক থেকে একটা দেখি বড় করে দেখায়, এটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর একটা এখান থেকে দেখো সেই লাগছে। এখান থেকে ডগাটা কেটে শোধন করে হরমোন দিয়ে লাগালেও বাড়িতে এগুলো হয়, ডগার থেকে কেটে। দেখতেই পাচ্ছ গাছগুলো খুব সুন্দর, গাছের গোড়াটা দেখাই। এই দেখো গাছের গোড়ায় কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ, খুব সুন্দর কাটা কাটা গাছের গোড়ায়। দেখো গাছের গোড়াটা, গাছের গোড়াগুলো খুব সুন্দর ভাবে পরিচর্যা করে, খুব খাটনিও আছে বললে হবে না। ও সেই লাগছে গোলাপ গাছগুলো। আর একটা ভিউটা পুরো জমি দেখিয়ে দিই, খুব সুন্দর। ওকে গাইজ।